মুকুল রায় দিল্লিতে গেছেন, কিন্তু তার পুত্র তার অপহরণ করা হয়েছে তাকে এমনই অভিযোগ জানিয়ে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় উঠে এসেছে বিজেপির নেতা পীযূষ কানোরিয়ার নাম। তিনি এই মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে খবর। সেই পীযূষ কানোরিয়া তিনি কি বলছেন আজকে আমরা শোনাবো দর্শকদের। দাদা, যেটা প্রথম আপনার কাছে জানতে চাইব যে গত পরশুদিন রাত্রির বেলায় যখন মুকুল রায়ের ছেলে দাবি করলো যে তার বাবা মিসিং বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটি কমপ্লেন করলো, তো তার সেই রাত্রিতে কি হয়েছিল বা কি ঘটেছিল? কারণ যে পরবর্তীকালে যে সিসিটিভি ফুটেজ দেখা গেছে সেখানে কলকাতা বিমানবন্দরে মুকুল রায়ের সঙ্গে আপনাকে দেখা গেছে, কি হয়েছিল সেদিন? ঘটনা কিছুই না, যেমন আপনারা সবাই জানেন, পুরো পশ্চিমবঙ্গ জানেন, মুকুল তার দিল্লি গেছিলেন, আমাকে ডেকেছিলেন দেখা করার জন্যে। আমাকে বললেন যে বাবা আয় একবার আমার সঙ্গে এয়ারপোর্টে দেখা কর, আমি গেছিলাম দেখা করতে। আর আর কারা কারা ছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে আর কেউ ছিল না, আমি গেছিলাম, ওনার সঙ্গে দেখা হলো, উনি দিল্লি যাচ্ছেন আমায় বললেন। ওনার যারা সিকিউরিটিরা ছিল ওরা ওখানে উপস্থিত ছিল, টিএসও উপস্থিত ছিল, তার সামনেই তো উনি দিল্লি গেলেন। মুকুল রায়ের ছেলে যেটা দাবি করছে যে ওনার বাবাকে কিডন্যাপ করা হয়েছিল বা মানে অপহরণ যেটা বলা হয় সেটা দাবি করছিলেন, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে একটা অ্যাডাল্ট পার্সন যখন কোথায় যায় সেটা ওনার ব্যাপার, উনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, যদি ওনার ছেলে এই কথাটা বারবার রিপিট করে যে ওনাকে কিডন্যাপ করা হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ফেলিয়ার। ওনার স্কোয়াড গাড়ি আছে, ওনার পার্সোনাল সিকিউরিটি দেওয়া আছে, তা সত্ত্বেও উনি এয়ারপোর্ট থেকে গেলেন। এটা কি কোনো দিন সম্ভব যে পুলিশের মাঝখান থেকে একটা মুকুল রায়ের মতন হস্তিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া যায়? কখনো না। ওনার ছেলের যেটা আরও দাবি ছিল যে পরিবারের লোককে না বলে কাউকে নিয়ে যাওয়া, সেটা মানে তার ছেলের মতে সেটা কি অপহরণ বলা হয়? কারণ তিনি বলতে চেয়েছেন যে তার বাবা মানসিকভাবে সুস্থ নয়। সেটা কালকে রাত্রিবেলায় আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই, স্টার আনন্দ প্রেসের মাধ্যমে বা TV9 প্রেসের মাধ্যমে সব চ্যানেলগুলোতে মুকুল রায় নিজে নিজের জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন। দ্বিতীয় কথা আমি বলি, পারিবারিক যদি কোনো উত্তর বা প্রশ্ন থাকে সেটা পারিবারিক হয়। আমার মনে হয় যে কাউকে কারো উপর আঙুল তোলার আগে পরিবারের ব্যাপারটা বুঝে উত্তরটা দেওয়া উচিত, প্রেসের সামনে এটা পাবলিক করার জন্য ও চিন্তা করা উচিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবোপম সরকার। দেবোপম, এখনো পর্যন্ত এই পীযূষ কানোরিয়া যার নাম উঠে এসেছে তাকে কি বিধাননগর কমিশনারেট জিজ্ঞাসাবাদ করেছে? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানিয়ে রাখি, পীযূষ কানোরিয়া তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে গোটা পশ্চিমবঙ্গ জানে মুকুল রায় দিল্লি গিয়েছেন। দিল্লি যাত্রার আগে পীযূষ কানোরিয়াকে ডেকেছিলেন মুকুল রায় এবং মুকুল রায়ের ডাকে সাড়া দিয়েই তিনি মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার স্পষ্ট বক্তব্য, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোথায় যাবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, আর মুকুল রায় যে কোনো ব্যক্তি নন যাকে অপহরণ করা যায়। ফলে এভাবেই এই বক্তব্যের মধ্য দিয়েই মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের যে বক্তব্য, যে অভিযোগ, সেই অভিযোগকে খণ্ডন করেছেন পীযূষ কানোরিয়া।